যাচ্ছি অকিয়া আপনি আবার আইছেন কা কিল্লে গেছে মুই তো আপনাদের আপনাদের দেখতে চাই না আপনি কিল্লে গেছেন আবার বিনয় তুমি এভাবে কথা বলছো কেন তুমি না আমাকে অনেক ভালোবাসতা তাহলে এখন তোমার কি হইছে তুমি এভাবে কেন বলতেছো আরে আপনি বুঝেন না কা মুই তো না দেখে ফোনে আপনার সাথে কথা বলছিলাম হ্যাঁ একটু ভালোবাসার কথা বলছিলাম আপনার কণ্ঠটা মোর ভালো লাগছিল সেই জন্য নানা ধরনের কথাবার্তা বলছি আপনি কি এটা মনে রাখিয়া আবার আমার সাথে আইছেন বলেন তো আসবো না কেন বিনয় এই ভালোবাসার মতো কোনো খাত নাই তাই তুমি বললেও আমি আসবো তুমি না বললেও আমি আসবো ওরে কোথা আপা আপনি মনে মাফ করিয়ে দেন মুই ভুল করিয়ে ফেলাইছি না দেখে একটু প্রেমের কথাবার্তা বললে ফেলাইছিলাম দেহার বর্তমান প্রেম আর নাই ভালোবাসা মনে আয় না মনের মধ্যে বুঝি আমি কি করবো আমি কি জোর করিয়া মানে ভালোবাসবো বলেন হ্যাঁ বিনয় কি ভুল তো তুমি করছো আমাকে না দেখে ভালোবাসছো আমি তো ভুল করি নাই আমি তোমাকে না দেখেই তো ভালোবাসছি যদিও তুমি একটু খুঁজো এটা কোনো ব্যাপার না আমার কাছে কারণ ভালোবাসাটাই খাঁটি তুমি খুঁজো তুমি প্রতিবন্ধী এটা বিষয় না আমি তো মন থেকে চাই এই খুঁজো লোকটাকে নিয়ে এই প্রতিবন্ধীটিকে নিয়ে আমি সারা জীবন সংসার করব আরে খোদা না এই খুঁজো লোকটাকে মাফ করিয়ে দেন আমি আমি মাফ করতে পারবো আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সাথে চিট করছো আমি তো করি নাই তাহলে আমি কেন তোমাকে ভুলে যাব কে আমি চিট করছি কোন যা এসব কি ধরনের কথাবার্তা আপনি বলেন ওই তো সরল স্বীকারোক্তি দিলাম যে বুই না দেখি আপনার সাথে একটু প্রেমের কথা বললে ভালাইছিলাম সেটা কি মোর অপরাধ হয়ে গেছে দেখার পরে এখন মোর ভালোবাসা উদ্যোগ দেয় না বলেন তাই ঠিক না কি একজন মানুষকে তুমি ভালোবাসার স্বপ্ন দেখাবা তাকে তুমি ভালোবাসবা তাকে জান বলে ডাকবা তারপর দেখার পর বলবা যে না এখন তো আপনার ভালো লাগছে না এটা তো হতে পারে না ওরে ভাই আপনি তো আপনার মনে মনে ভালোবাসার স্বপ্ন দেখছেন আপনাকে দেখার পর তো আমার তো কিছু মানে বলতে পারতেছেন আপনি কি লেগে কুজে মানে ভালো লাগে রইছেন আমি স্বপ্ন দেখি নাই তুমি আমাকে স্বপ্ন দেখতে বাধ্য করছো দিনের পর দিন রাতের পর রাত তুমি আমাকে ফোন করছো ফোন করে আমাকে স্বপ্ন দেখাইছো আর সেই স্বপ্ন বিবর হয়ে আমি স্বপ্ন দেখছি এখানে আমার দোষ কোথায় তাহলে আমি কেন চলে যাব আমি কেন ভুলে যাব আমি তোমাকে বিয়ে করব আর এখানে আমি তোমাকে বিয়ে করতে আসছি আপনাকে একটা কথা বলি বিনয় তুমি আমাকে আপা বলছো কেন আপনি বলছো কেন তুমি তো আমাকে জান বলে ডাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যান ইস ভালো লাগছে আমি আবার আমার সেই পুরাতন বিনয়কে ফিরে পেয়েছি আই লাভ ইউ জান ও কিয়া আমি তো আপনার বলছি যে চলিয়া যান চলে যাবো মানে আমি তো চলে যেতে এখানে আসি নাই তো কি লাগি আজ আমি তোমাকে বিয়ে করব আগামী কালে চলে যাবো মানে তাই কথা বলবো না প্লিজ একটু সময় দেন হ্যাঁ হ্যাঁ ওকে জান আমি যাই তোমাকে কল করব হ্যাঁ ঠিক আছে ঠিক আমি তোমার বধু তুমি আমার শাম হ্যাঁ
আমি তো শুটিং করতেছিলাম হাই হাই এই এত বড় বাজে কথা কে বলছ তে তুমি আমাকে সত্য করে বলো মিষ্টি এত বড় বাজে কথা আমার সম্বন্ধে কে বলছ যে আমি তার জিপলা টেনে একবার ছিড়ে ফেলবো সবাই বলে मन करो तक बस कत बचर ना बस उन्त्रिस त्रिस পঁয়ত্রিশটা দেশে ভ্রমণ করার অভিজ্ঞতা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি এতই যখন ফেমাস পারসন আপনি এই গ্রামে কি করছেন আপনি তো ইউরোপ আমেরিকাতে থাকার কথা ওরে ডিমান্ড রে ডিমান্ড রে ডিমান্ড আপনি তো ব্যাপারটা বুঝেন না আমার ডিমান্ড এ দেশে কত আপনি ঠিকই বলেছেন আমার আসলে ইউরোপ বা আমেরিকায় থাকার কথা কিন্তু না দেশের প্রতি আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধ থেকে আমি কি করি জানেন এই পঁয়ত্রিশটা দেশের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে এই দেশের সমস্ত বেকার যুবকদের ট্রেনিং করিয়ে তাদের এক্সপার্ট বানিয়ে আমি দেশের বাইরে পাঠিয়ে দিই তারা প্রতিষ্ঠিত Oh, that means you are a broker. I mean, আপনি দালাল? Sorry, mind your language. Mind your language, madam. আপনি আমাকে কি বললেন দালাল? No? See, I'm not দালাল. You call me middleman. মধ্যস্থতাকারী. আপনি জানেন? You know? সারা পৃথিবীতে এই মিডলম্যানের কত ডিমান্ড? ওরে ডিমান্ড ডিমান্ড. আর মিডলম্যান একটা বিজনেস. একটা রেসপেক্টেবল বিজনেস যজ্ঞ যজ্ঞ এই আপনার পাসপোর্ট আছে পাসপোর্ট পাসপোর্ট দিয়ে কি হবে সত্যি কথা বলতে কি মানুষের নিজের সম্পর্কে একটু ধারণা কম থাকে আপনারা সেটা আছে কারণ আপনি অনেক উচ্চ পর্যায়ের মানুষ সেটা আপনি টের পাচ্ছেন না আপনি যে সুন্দর মানুষ আপনি এই গ্রামে কি করতেছেন এই গ্রাম আপনার জন্য না সবচেয়ে বড় কথা ঝামেলা ঝুমেলা আছে আপনি সেটা জানেন না আর এত সুন্দর একটা চেহারা এত সুন্দর ফিগার আর যে সুন্দর ইরকম 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 করে আপনি ব্যায়াম করতেছেন এই ব্যায়াম এখানে মানায় না আপনি হচ্ছে থাকবেন ইউরোপ আমেরিকার কোনো জায়গায় এই ব্যায়ামটা করবেন ইউরোপ আমেরিকার মনে করুন কোনো একটা পার্কে ধরে আপনি ইটালির সুন্দর রাস্তা দিয়া এরকম একটা ওভারকোট পরে যায় বড় বড় হিল পরে টেক 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 করে হাঁটতেছে কি সুন্দর লাগবে এই গ্রামে জঙ্গলে কি করে এখানে কোনো লাভ আছে দেখুন আমার যদি দেশের বাইরে থাকার ইচ্ছে হতো তাহলে নিশ্চয়ই আমি এই গ্রামে আসতাম না আর আমি এই গ্রামের মেয়ে এখানেই থাকি ওরে ডিমান্ড রে ডিমান্ড আপনি এই গ্রামের মেয়ে আপনি কোন বাড়ি মেয়ে এই এই গ্রামের প্রতিটা ঘর অলি গলি সব কিন্তু আসছে না এই ফরেন জামানা সব নগদ অর্পণে আপনি বলেন না কোন ঘরের মেয়ে আপনি আমি আমি ছায়া বিবির মেয়ে এতদিন শহরে ছিলাম এখন গ্রামে বেড়াতে এসেছি আর এখন থেকে এখানে আমি পার্মানেন্টলি থাকবো ওরে ডিমান্ড রে ডিমান্ড সরি সরি ম্যাডাম হেভি সরি ভেরি ভেরি সরি মানে
আমি তো আসলে জানি না আপনি ছায়া বিবির মেয়ে। আপনার তো মানে টাকার কোনো সমস্যা নাই, যেখানে ছায়া বিবির নিজের জায়গাটাই হচ্ছে টাকা উৎপাদনের একটা বড় বড় মেশিন বসানো আছে, ওখানে অনেক টাকা উৎপাদন হয়, আপনি বিদেশ যেয়ে কী করবেন? আর আমি যদি জানতাম যে আপনি ছায়া বিবির কন্যা তাহলে জীবনে আপনাকে পাসপোর্টের অফার করতাম না। সরি সরি, আমার কথাটা শুধু মাথায় রাখলে হলো। এই হচ্ছে ছায়া বিবির লগ্নে পরিবারের একটা ঝামেলা, যে যেখানতে পারে যে পারতে পারে, শুধু হুমকি আর হুমকি। মেয়েটা খুব সুন্দর আছে, ফাইন দেখতে। এই মেয়েটার যদি কোনো রকম পটায় পটায় বিয়ে করা যায় তাইলে মোটামুটি টোটাল গ্রামের ক্ষমতা আমার হাতের মোটার মধ্যে চলে আসবে। মেয়েটারে বিয়ে করার একটা ধান্দা বের করতে হবে, একটু চেষ্টা করে দেখি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অজানা এক কন্যাকে পাগল করে। তুমি চলে আসছো? এই আমি না, এই যে চুলটা ছিঁড়ে গেছে। মানে আচ্ছা তুমি এত দেরি করলে কেন? খবরদার এরকম নাকা নাকা কথা বলবি না। শাড়ি টিপ ব্লাউজ এগুলো খোল, এই জায়গায় তুমি একদম বিরোধ করো না। দেখো আমাকে কিন্তু এই ড্রেসে খুব ভালো মানে আছে, টান টান শরীর আমার, আমার কোনো মেদ নেই, দেখো কি সুন্দর টান টান শরীর, আমি পাউডারের মতো ঘুরে বেড়াচ্ছি। মনে রাখবি যে আমি তোর বড় বোন, ওই জায়গাতে তো থেকে গিয়েছি, তুমি আমার বড় বোন, উদ্ধার করতে আসছো আমাকে। অনেক সুন্দর বাতাস লাগে, এই যে শাড়ি দিয়ে এরকম ঘুরলে অনেক সুন্দর বাতাস লাগে, সবকিছু কেমন খোলা মেলা, অনেক মজা। আচ্ছা না, আগে অনেক ভালোবেসে আমার চুল, আমার চুল, আমার চুল, আমার চুল।